মদন মিত্রকেই খাবেন, তার জন্য অযোগ্যরা চাকরি করবে, এটা তো পশ্চিমবাংলায় চলবে না। পশ্চিমবাংলায় যোগ্য ছেলেমেয়েরা, বেকার ছেলেমেয়েরা যারা যোগ্য, তারা দুবেলা খেতে পাচ্ছে না চাকরি না হয়ে, তাদের খাবারটা বেশি যোগ্য, তার জন্য চোর চিটিংবাজদের দু চার দিন না খেলেও। তৃণমূল থানা ঘেরাও করলে পুলিশ টেবিলে ফাইলে মানে ফাইল চাপা দিয়ে টেবিলের তলায় লুকায়। আমরা বাংলায় যেরকম দুর্নীতি, যেদিন প্রথম আপনি জেনেছিলেন স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি, সেই সময়ের থেকে এখন তো গায়ে আঁচটা কম লাগে। এখন আমরা মোটামুটি ও তৃণমূল তো হ্যাঁ এইরকমই করে, এরা ভাবনা তৈরি হয়ে গেছে। তৃণমূল বিজেপি চায় এই ভাবনাটা আরও বেশি করে মানুষের মধ্যে হয়ে যাক, এবং এই করে করেই আস্তে আস্তে আপনি কোনো দিন দেখবেন সরকার আর রেল চালাতে পারছে না বলে আম্বানি আদানিকে রেল দিয়ে দেওয়া হবে। এখনই তো দিয়ে দেওয়া হচ্ছে, কত কত কোথায় কোথায় রেল লাইন, কোথায় কোথায় স্টেশন, সিগনালিং ব্যবস্থা, এইসব বিদেশিদের হাতে মানে বেসরকারি হাতে দিয়ে দেওয়া হয়েছে। মেট্রোগুলো আস্তে আস্তে বেসরকারি হাতে চলে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে এগুলো বেসরকারি হাতে চলে যাবে। সাধারণ মানুষ 5 টাকার টিকিটটা 50 টাকায় কিনবেন, সরকার নিজের দায়িত্ব গুটিয়ে নেবে, আম্বানি আদানিরা আরও গরিব মানুষকে লুট করবে, এইটাই তো মোদী সরকারের নীতি। এই যে আপনি যে শিক্ষার যে দুর্নীতির কথা বললেন, SSC-তে যে 26,000 নিয়োগ দুর্নীতির যে মামলা চলছিল, সেখানে সুপ্রিম কোর্টে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ লিখিত আকারে জমা দিয়েছে যে 26,000 নিয়োগ সঠিকভাবে হয়েছে, দুর্নীতি হয়নি। তাহলে বিরোধীদের কে জমা দিয়েছে আমাদের রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ? তাহলে কি বিরোধীদের অভিযোগ যেটা ছিল সেটা কি মিথ্যা? এই পর্ষদে তো অতীতে একটা 8,000 কত তালিকা দিয়েছিল, যারা আজকে গিয়ে বলছেন যে 26,000 সব নর্মাল, মানে সব ঠিকঠাক আছে, তারাই তো অতীতে এইখানের কোর্টে বলেছিলেন 8,000 কতটা তালিকা দিয়ে, যে এইগুলো ভুল হতেও পারে, দেখে নিন। এবার দেখবেটা কে? যাদের দেখার কথা, তারাই যদি OMR পুড়িয়ে ফেলে, তারাই যদি ফাইল হারিয়ে ফেলে ইচ্ছাকৃতভাবে, ফলে দেখার কোনো ব্যাপার নেই। ফলে অযোগ্যরা এইভাবে চাকরি পেয়ে যাবেন, এইটা পশ্চিমবাংলার সাধারণ মানুষের পক্ষে খুব অপমানের ব্যাপার হবে, খুব হতাশার ব্যাপার হবে। যে ছেলে মেয়েটা যোগ্য সেও চাকরি করবে, আর পাশে যে অযোগ্য সেও চাকরি করবে, দুটো তো একসাথে হতে পারে না। ফলে এখন কোর্ট কি রায় দেবে দেখা যাক। অযোগ্য নিয়োগ কাদের কাদের হয়েছে সেটা কিন্তু সব চাকরি প্রার্থীরা জানেন, এখন সব চোখের সামনে আছে, কায় কে কত নাম্বার পেয়েছিল, কার ভাইভাতে কত ছিল, কার কাউন্সেলিংয়ে কী হয়েছিল, এটা সবাই জানে। ফলে এই ধরনের ঘটনা না ঘটিয়ে মধ্যশিক্ষা পর্ষদ যদি দ্রুত এই তালিকাটা জমা দিত, তাহলে এই মামলাটা শেষ হয়ে গিয়ে যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরিটা থেকে যেতে পারতো। এখন যেটা হচ্ছে যে ওরা ইচ্ছাকৃতভাবে এটা আরও দেরি করাচ্ছেন, কারণ মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন যে কোনো অযোগ্যের চাকরি আমি যেতে দেব। মদন মিত্র বলছেন যে দুর্নীতি হয়েছে ঠিকই চাকরিতে, কিন্তু চাকরি পেয়ে তো ছেলেমেয়েরা খেতে পাচ্ছে। হ্যাঁ, দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য মদন মিত্রদের তাগিদ থাকবেই, কারণ মদন মিত্ররা যে খেতে পাচ্ছেন সে ওই দুর্নীতিগ্রস্ত ছেলেমেয়েরা, ওদেরকে কোটি কোটি টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিল বলি। মদন মিত্রকেই খাবেন, তার জন্য অযোগ্যরা চাকরি করবে, এটা তো পশ্চিমবাংলায় চলবে না। পশ্চিমবাংলায় যোগ্য ছেলেমেয়েরা, বেকার ছেলেমেয়েরা যারা যোগ্য, তারা দুবেলা খেতে পাচ্ছে না চাকরি না হয়ে, তাদের খাবারটা বেশি যোগ্য, তার জন্য চোর চিটিংবাজদের দু চার দিন না খেলেও চলবে। এই যে বারে বারে আমরা যদি শহর থেকে জেলা যে প্রান্তেই তাকাই না কেন, সেখানেই দেখা যাচ্ছে একটা গণপিটুনি, খুন ইত্যাদি। তাহলে কি এই রাজ্যে খুললাম খুল্লা যে গুন্ডা রাজ, সেটা রুখতে কোথাও গিয়ে কি ব্যর্থ পুলিশ? পুলিশ পারবে না তো। যে পুলিশ 2011 সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন, 3 মাসের মধ্যে ভবানীপুর থানার সামনে দুদল দুষ্কৃতীর মারামারি, পুলিশ তখনও সহজাত নিয়মে জানে এই ধরনের মারামারি হলে থানায় নিয়ে চলে যেতে হয়, থানায় নিয়ে গেছে দুষ্কৃতীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থানায় পৌঁছে ওসির চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে বলেছিলেন যে ওকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, মানে ওই দুষ্কৃতীকে। তাহলে সেদিনই পুলিশ বুঝে গেছিলো তার ভবিষ্যৎ কী হবে। গার্ডেন রিচে ছাত্র সংসদ নির্বাচনে গিয়ে পুলিশের অফিসার খুন হয়ে গেলেন তাপস চৌধুরী, তার বাড়িতে তৎকালীন পুলিশ কমিশনার ক্ষতিপূরণের চেকটা দিতে গেছিলেন বলে মুখ্যমন্ত্রী এমন রেখে গেলেন তার উপর, পুলিশ কমিশনারের চাকরি চলে গেল। তৃণমূল থানা ঘেরাও করলে পুলিশ টেবিলে ফাইলে মানে ফাইল চাপা দিয়ে টেবিলের তলায় লুকায়, আমরা দেখেছি নায়ক সিনেমার মতো। হ্যাঁ, বিমল গুরুং ওখানে পুলিশ অফিসার অমিতাভ মালিককে খুন করলেন, সেই বিমল গুরুং কলকাতা শহরে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের ঘেরাটোপে প্রেস কনফারেন্স করছেন। ফলে মমতা ব্যানার্জির ওগুলোতে কিছু যায় আসে না, উনি খালি জানেন যে পুলিশকে দিয়ে ওনার কাজ করিয়ে নিতে হবে, সিভিককে বাড়িতে পৌঁছে সাদা থান পাঠানো, ভোট লুট করা, এইগুলো পুলিশকে দিয়ে করিয়ে নিতে হবে। আর হাইওয়ের ধারে এখন জানেন পুলিশ ট্রাক থেকে এ থেকে ও থেকে সব টাকা তুলছে, এই কাজগুলোই উনি পুলিশকে দিয়ে করাবেন, কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সেটা এ রাজ্যের পুলিশ যতদিন মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন পুলিশ মন্ত্রী হিসেবে সেটা করে উঠতে পারবে না।